এখানে এখন গল্প হচ্ছে, শোনা বাবা ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ, উঠে তারপরে এখানে এখন এসছে পিছু পিছুর সাথে গল্প করছে। মা এখানে রান্না বসিয়ে দিয়েছে, হয়ে গেছে বাঁধাকপি ঘন্ট, হয়ে গেছে এবার মাছের ঝোলটা হলে হয়ে যাবে। এই যে বাঁধাকপি ঘন্ট, হ্যাঁ কি ওরি বিনা চাটনি, সে আবার কি মাছ ভাজা হচ্ছে, রুই মাছ। একটু সকালবেলা রোদের মুখ দেখা গেছে অনেক কষ্টে, তো এখন এই যে ট্যাপা বুড়ো আমাদের রোদে এসে শুয়ে আছে। শুয়ে থাকা মানে ওই ঘাপটি মেরে বসে থাকা, এখন রোদ পোহাচ্ছে রোদ। আরে ঠান্ডা কিরম পড়েছে একটু বল, একটু শুনি ঠান্ডা কিরম পড়লো, হ্যাঁ কিরম ঠান্ডা লাগে একটু বল, বল কিরম ঠান্ডা। আরে ভদ্রলোক এখানে বসে আছে কি সুন্দর, চুপচাপ একদম, কি সুন্দর ভদ্রভাবে বসে আছে। আজকে আবার পাথর এসছে আর দুটো না চারটে রড বেশ আনা হয়েছে, এখানে পাথর ঢালা হবে, তো ওই জন্য সন্দীপ ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, সকালবেলা আজ ব্লগটা শুরু করছি। সকাল থেকে ওয়েদারটা খুবই মেঘলা ছিল, আজ হলো বৃহস্পতিবার জানুয়ারি 5 তারিখ। তো ব্যাপার হলো সকালবেলা আর কি সব কিছু ঠিকঠাকই ছিল, তবে আমাদের ট্যাপার সাথে একটুখানি গল্প করতে গিয়ে আমি বলেছিলাম কি ভালো আছিস, তো তার উত্তরে যে এরকমভাবে দেবে ও আমাকে সেটা আমি বুঝতে পারিনি, তো বেশি আদর করতে গেছিলো আমাকে, আদর করতে গিয়ে হয়ে গেছে। তো এই যে আমার বাঁ হাত দেখতে পাচ্ছ, এই হলো ব্যাপার, এখানে এরকম বড় করে দিয়েছে, এই যে এখানে একটা, এখানে একটা, অনেকগুলোই আর কি পরপর ফেলে দিয়েছে দাগ। এই যেটাই বড় করে, গতকালকে তোমাদেরকে বললাম যে আমরা আর কি একটু ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি, তো আগামীকালকে আমাদের প্ল্যান ছিল বেরোবো, তো আজকে সকালবেলা এটা হলো আর কি বলবো। এখন সন্দীপ দিচ্ছে মন ভরে গাল, তো কিছু এখন বলার নেই, এখন আমার জন্যই এটা হলো। আমি এখন ভাবছি যে আমি কিসের জন্য ওকে জিজ্ঞাসা করতে গেলাম, যে ভালো আছিস কিনা, একটু ভাত খেয়েছিস কিনা। এখানে এখন ভাত নিয়ে আসলাম বাঁধাকপি ঘন্ট আর টমেটোর চাটনি দিয়ে। সকালবেলা এখন একটা বড় অকাজ করে ধুলাম, তো সেটার এখন মাসুল দিতে যেতে হবে, কি আর করবো বলো। গত মাসের এই 5 তারিখেই মার আঁচড় দিয়েছিল বিড়ালে, এই বড়টা না ছোটটা, ছোট বিড়ালটা মনে, তাই না, ছোট বিড়ালটা। আর আবার এই মাসের আবার 5 তারিখে, এই যে মার 2 তারিখে ইয়ে ভ্যাকসিন শেষ হলো, আবার এই যে দেখো আমার শুরু হলো। সকালে আমি ভাত খাই না, তবে মা বললো যে ওখানে অনেক দেরি হবে, খেয়ে দিয়ে যাও। রেডি হয়ে গেছি এখন যাওয়ার জন্য, চলো যাওয়া যাক। মার এই সাথে নিলাম, বেশ বড়সড় আছে, মাথায় টুপি পরে নিয়েছি, চলো আবার আমার ডিউটি পড়ে গেল 4 দিনের জন্য আর কি। সকালবেলায় এমন একটা কাজ করে বসছে যেটা করে না কখনো, হুট করে সেটাই করে দেবো। বাসের ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমি, সন্দীপ নামিয়ে দিল আমাকে এপারে, যাবো হেঁটে হেঁটে ওই পারে। বগুড়া হাসপাতালে এই ফার্স্ট টাইম আসলাম, তো এই যে যাচ্ছি এখন চলেই এসছি আর কি। এই রে সন্ত বলতে আজকে লাইন নেই, কি যে হবে হবে তো আদেও। তো ডাক্তার দেখে দেখানো হলো, তো এখন ওখানে ওই সামনে দেখতে পাচ্ছ ভিড়, ওখানেই ইঞ্জেকশন দেয়, তো এখন শুরু। প্রত্যেক দিন এত হয়, প্রতিদিন এত হয়। আমি বিড়ালের গায়ে অতটাও হাত দিই না, তো আজকে সকালবেলা কি আমার মন হলো, এখন আদর করতে ইচ্ছা করলো। ও বাবা আদর করতে গিয়েছে এই অবস্থা হবে কে জানে, এখন না ভোগো। এবার মানে ব্যাপার হলো আমাদের আগামীকালকে যাওয়ার ইচ্ছা ছিল, তো সেটা ক্যান্সেল হয়ে গেল, কারণ 8 তারিখে আবার একটা ডেট পড়েছে, তো ওটা আর কি যেহেতু মাঝামাঝি পড়ে গেছে হবে না, মানে 12 তারিখ পর্যন্ত হবেই না। তো ওখানে এখনও ডাকেনি, মানে ইঞ্জেকশন দেওয়া শুরু করেনি, আমার একদম পিছনে।
এখানে ইনজেকশন দেওয়া শুরু হয়ে গেছে, ভিড় দেখো। এখানে এখন আমিও যাব, সবাইকে ডাকছে এক এক করে। তো শেষমেশ হলো ইনজেকশন, অনেকক্ষণ ওয়েট করে করে, কারণ আজকে প্রচুর পেশেন্ট হয়েছিল। এত পেশেন্ট আমি মাকে নিয়ে এতদিন এসেছি, কিন্তু এত পেশেন্ট ছিল না কোনো। তো আমি দেখছি শাশুড়ি বৌমার কত মিল দেখো। এটা হলো আমার, হ্যাঁ এই দেখো, 5 তারিখ হয়ে গেল, 8 তারিখ, 12 তারিখ, 2 তারিখ, ঠিক আছে। ইয়েও তো করেছে 5 তারিখে, মারও তো 5 তারিখেই সেই, সেটাই তো আমি বলছি দিয়েছিল। দেখো মার, দেখো মানে ডেটটা পুরো একই সব, 5, 8, 12, 2, 2, মানে শুধু শালটা হয়ে দিক ওদিকে, এই যা শালটা আর মাসটা, হ্যাঁ ওই তো, যেহেতু জানুয়ারি পড়ে গেছে নতুন, সেই জন্য। এই হলো বগুড়া স্টেশন যাওয়ার রাস্তা, তাই না? বাদিকটাই ভাই না, ও হ্যাঁ 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 ভাই না, এখানে বিশাল বইয়ে বড় একটা কালী পূজা হয়ে গেল, এখানে পৌষ কালী পূজা মনে হয়। এখানে আবার স্কুলের সামনে একটু দাঁড়ালাম, সন্ধি বলছে চলো একটু মুড়ি মশলা খাই। তা আবার এই যে দাঁড়ানো হলো, এখানে এই ঠাম্মা মা খাচ্ছে এখন। মোটরটা একটু বেশি দিয়ে কি আলু তো দিয়ে বাঁধে না, মোটরটা বাঁধে মুখে। ও এখনই তো ভিড়, ওরে অর্ডার দিয়ে দিচ্ছে জানলা দিয়ে। রাস্তার পাশে তো দুই জায়গায় নিলাম, তার কারণ কার কে কম কম বেশি, সেই ওই জন্য। যখন স্কুলে ছিলাম তখন এই আলু কাবলি খাওয়ার জন্য কি পাগল ছিলাম, টিফিন টাইমে এই আলু কাবলি খাবো, নাহলে মশলা মনি মাখা, সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। যেদিন ওটা খাওয়ার পয়সা তো থাকতো সেদিন নিজেকে রাজা মনে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আমারে আর দেখে কে, এরকম একটা ব্যাপার ছিল। ঠাম্মাকে পুরো একদম ব্যস্ত করে দিচ্ছে বাচ্চাগুলো, টিফিন টাইম ওই দেখো ওইখান দিয়ে সব বুকি মারছে, বাইরে বেরোনোর কোনো পারমিশন নেই, তো ওখান দিয়ে বলছে পিয়ারা মাখা দাও, বাচ্চাটার আলু কাবলি দাও, বলে পিয়ারা মাখা দাও 5 টাকায়। চলো আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, রওনা দিয়েছি খুব সুন্দরভাবে। যাওয়ার পথেই রাস্তার সামনেই পড়লো হলো নার্সারি, তো একটু আর কি দেখে গেলাম ফুল গাছ কিরকম কি আছে, কটা নিলাম, নিয়েও নিয়েছি কটা, দেখতে ভালো লাগলো। বাড়ি এসে আগে স্নানটা করে নিলাম, যেহেতু হাসপাতাল থেকে এসেছি ওই জন্যই, তো মানে আসার সময় আর যাওয়ার সময় ওই মাঠের মাঝখানে রাস্তা, মানে কি হাওয়া, ঠান্ডা হাওয়া, পুরো একদম মাথায় লেগেছে, মাথা তো পুরো একদম কনকন করছে, আর মানে চাদর টাদর দিয়ে জড়িয়ে টড়িয়ে নিচ্ছে, তাও কোনো মালুম পড়ছে না, ঠান্ডা যেন তার ভিতর দিয়ে ঢুকে যাচ্ছে, এত ঠান্ডা হাওয়া। এসে দেখি শোনো বাবা এখানে ঘুমিয়েছে, ও বাবা ঘুম দিচ্ছে ঠাম্মির ঘরে, তো আমি খেয়ে নিই, তারপরে সন্দীপকে আছে স্নান করতে। আর আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে ভাত, এখানে আছে হলো বাঁধাকপি ঘন্ট মাছের মাথা দিয়ে, আবার মটরশুঁটি দিয়ে, এটা হলো মাছের ঝোল সাদা ডাটা আর আলু দিয়ে, সাথে আছে টমেটোর চাটনি। এখন সন্দীপ এই যে রেডি হয়ে যাচ্ছে ভাত কুল্লাই, তো পাইপ আনতে হবে ঠাকুর ঘরের, ওইটাই দেওয়াল পাইপ লাগাবা আজকে। দেখো আমি মা দুজনাই মোজা পরেছি আগে ভাগে, ভাই আজকে খুব ঠান্ডা লাগছে, আজকে দারুণ ঠান্ডা লাগছে, খেয়ে উঠেই এত ঠান্ডা লেগে গেছে যে বাবা 3-4 পাল্লা পড়েছে সন্দীপ তো আজকে।
ঠিক আমার মতো হয়ে গেছে সন্দীপ, এমনি সন্দীপ রোগা টোগাই, তবে একটু ভুঁড়িটা বেশি এই যা। তো মানে আজকে আবার অনেক কটা জামা পরে বেশ মোটা সোটা হয়ে গেছে আমার মতো। আর এই দেখো বাড়ি আসার সময় পাটকে বাড়ির থেকে, পাটকে বাড়ির ওই নার্সারির থেকে এই যে ফুলগুলো নিয়ে আসলাম। এই জবা ফুলটা বেশ সুন্দর লাগলো কালারটা, যার জন্য এটা নিলাম। আর এটা হলো ইমপ্রেশন। আর জারভেরা আছে, আর একটা বেশ কি ফুল গাছের নাম চন্দ্রমল্লিকা, এটা সাদা। তো এই যে এতগুলো ফুল গাছ কিনেছি, এই জবাটার কালারটা কি যে কালার, মানে দেখে খুব সুন্দর লাগলো যার জন্য নিলাম। তবে এটা আর কি যখন ফুটবে তখনই বুঝতে পারবো, আজকে ফুটতো, ঠান্ডার জন্য মানে পুরোটা ফুটতে পারেনি। আর এই যে এই গাছটা দেখো কি সুন্দর, ফুলগুলো বেশ সুন্দর লাগছে দেখতে। এটা হলো সাদা চন্দ্রমল্লিকা। যেহেতু ব্যাগটা কিছুই নিয়ে যায়নি সাথে করে, তো এবার মানে গাছগুলোকে নিয়ে আসতে তো হবে, তো এই জন্যই আসার সময় আবার ওই কাকুর ওখান থেকে একটা ব্যাগ কিনে নিলাম। সন্ধ্যাবেলা এখন ঘরে বসে আছি, তো মন টন একদমই খারাপ, কারণ ইচ্ছা ছিল যে আগামীকালকে আমরা বেরোবো, একটু ঘুরতে যাবো। তো কোথায় যাবো না যাবো সেটা তোমাদেরকে গতকালকেই বলেছিলাম, যে যেদিন যাবো সেদিন বলবো। তো যাই হোক, আজকে আমাদের দেখো ব্যাগ প্যাকিং করার আর কি কথা ছিল। তো ভেবেছিলাম যে সকালবেলা পাতকুলা যাবো, শনিবার আবার দুটো আর কি ফুল প্যান্ট নেবো, আর ওই ইয়ে নেবো, মোজা নেবো, ফুল মোজা। তো ওইগুলো কিনে নিয়ে এসে আর আমি একটু পার্লার যাবো, ফুলটা ইয়ে করবো, তুলবো। তো ওইটা করে এসে তারপরে ব্যাগ প্যাকিং করবো। ও বাবা, সকালবেলায় একেবারে কাণ্ড করে থাকলাম, তো সেই নিয়ে তো সারাদিন আর কি ওখানে। বাড়ি থেকে বেরোলাম তখন কটা বাজে, মনে হয় 11:30 নাগাদ বেরিয়েছি। হ্যাঁ, 11:00 যখন বেরিয়েছিলাম 11:30 বেরিয়েছি। বেরিয়ে ওই তো ওখানে গিয়ে সেই লাইনে দাঁড়িয়ে থেকে থেকে, আউটডোরে বেশিক্ষণ সময় লাগেনি টিকিটটা করতে। ওখানে কিরকম হচ্ছে বলতো, মানে 20টা করে ইঞ্জেকশন নিয়ে আসছে আর কি সিরিঞ্জে, ওষুধটা ভরে। এবার 20 জনকে দিয়ে দিচ্ছে। এ মা, 20 জনকে দিয়ে দিচ্ছে, ব্যাস। তারপরে আবার গিয়ে একটাই আর কি নার্স, তো উনি আর কি ইয়ে করছে, সবকিছু দেখছে, হ্যান্ডেল করছে। তো এবার উনি বারবার করে যাচ্ছে গিয়ে আবার সিরিঞ্জে সেই ইঞ্জে ওষুধ ভরে নিয়ে এসে, তারপরে আবার সবাইকে ইঞ্জেকশন পুশ করছে। তো প্রথমবার হয়ে গেল, হ্যাঁ, তারপরে দ্বিতীয়বার হয়ে গেল, তৃতীয়বারে, মানে 3 নম্বরের বেলায় মানে আমার নামটা আগে এসছে, ব্যাস ইঞ্জেকশন ফুরিয়ে গেছে। আবার সেই ওষুধ নিয়ে আসলো, তারপরে তাই আবার কতক্ষণ দাঁড়িয়ে ইঞ্জেকশন দিতে হলো। তবে হ্যাঁ, টিটিনাস আর কি 26 ডিসেম্বরে তো দেওয়া ছিল, পেরেকটা ফুটেছিল বলে, তো ওই জন্যই বললো যে টিটিনাস দিতে হবে না, তো ইঞ্জেকশনগুলো দিলেই হয়ে যাবে। সন্দীপ গেছিলো বাত করলা, আসলো এখন, পাইপ আনতে গেছিলো ও আগে পাইপ নিয়ে, তারপরে আবার গেছিলো হলো ইয়েতে বাত করলায়। সোনা বাবা এখন দুষ্টুমি করছে। তুমি তুমি কালার কালার দেখো, হ্যাঁ খেলা খেলা, ওরে বাবা কালার দেখো কটা কালার, হ্যাঁ সাদা। আর এই দেখো, এই দেখো একটু দেখি এদিকে ঘোরো, এই দেখো আজকে টিপ পড়েছে, দেখো কিরম মেয়ে মেয়ে মনে হচ্ছে। ওরে বাবা, বলে আমি ভালো ছেলে, বলে মেয়ে না আমি ভালো ছেলে। ওই যে ওইটা খুলে ফেলো তাহলে, তাহলে এই তো ভালো ছেলের নমুনা। এ বাবা, বাবা নাকি ভাঙছে। তো এখানে এখন সন্দীপ বাতকুলা থেকে নিয়ে এসছে চাউমিন, সোনা বাবাকে দিলাম একটা প্লেটে করে, আসলে নিয়ে এসছি আমরা সোনা বাবার জন্য। তো এখন নিজে নিয়ে নিয়ে খাবে, তুলতে পারছে না, তুলতে পারছে না, তুলে দাও, হ্যাঁ সুন্দর, তুমি খাও, তুমি খাও, তুমি তুমি খাও, তুমি খাও, হ্যাঁ। ওরে বাবা রে, এখন আমি আসলাম রান্নাঘরে, একটু চা বানাবো, চা বানিয়ে খাবো। সন্দীপ আবার গেল ওই বন্ধুর ওখানে, এবার আমাদেরকে রাতের আবার রান্না করতে হবে, তো রুটি করতে হবে। মা বললো কি জানিয়ে আসি তারপরে করো, নাহলে কেন বলুন তো, শুনো বাবা একা, তো বাড়িতে আমি একা শুনো বাবাকে নিয়ে ওকে ওকে নিয়ে আসতে পারবো না। ইঞ্জেকশন দিয়ে আসার থেকে মাথার মধ্যে এত ব্যথা করছে, কি আর বলবো, আদা দিয়ে চা বানাচ্ছি আমি, চা খাবো না, আর এই মাথা ছাড়ছে না, এই সাইড দুটো একদম ধরে আছে, মাঠের মাঝখানে এত হাওয়া, কি বলবো। বললাম এই নিচে বস, ও বসবে না, ওই উপরটাতে উঠে বসে আছে, আর আমি এখানে বসে বসে এখন আসন সেলাই করছি। দেখি সন্দীপ কখন আসে, মা কখন আসে, এর মধ্যে যদি ও ঘুমিয়ে পড়ে তাহলে আমি রান্নাটা করতে পারবো, না ঘুমায় তাহলে আর কিছু বলার নেই।
স্বামী কে যেন কোথায় গেছে বানিয়ে আগে বাবু আর সোনা বাবাকে দিলাম, এখন খাচ্ছে বসে বসে দুজনা মিলে, আর মা এদিকে সোনা বাবার খেলনাগুলো গুছাচ্ছে। গোলাপিটা আগে ও খেলা করছে, থোবা না, তোমার সব ঠিক আছে, তুমি দিছ সোমানা থাবে, তুমি বোঝো না, আমার বোঝার বয়স এখনো হয়নি দাদা, বোঝো না তুমি। তো এই যে আরো একটা বসিয়ে দিয়েছি, গোলা রুটি হয়েই গেছে, এটা আর একটু ভাজা হলো তারপরে নামিয়ে নেব। আটা এখানে যা গোলা আছে দুটো হবে। মা আজকে আবার কীর্তন থেকে খিচুড়ি আর আলুর দম খেয়ে এসছে, তো মা বলছে আমি তো রাতে খাবো না। দেখতে দেখতে রাত হয়ে গেল, অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, সন্দীপও চলে এসছে বাড়িতে, তো এবার আর কি ঘুমানোর পালা। আর যে প্ল্যানটা করেছিলাম আমরা আগামীকালকে বেরোবো, তো সেটা আর হচ্ছে না, কারণ 8 তারিখে আমার ভ্যাকসিনের ডেট আছে, আবার আছে হলো 12 তারিখ, তো এই দুটো ডেটের মধ্যে তো একদিনও হবে না, কারণ যেখানে যাচ্ছিলাম একটু দূরেরই আর কি প্ল্যান ছিল, তো অত তাড়াতাড়ি আসা অসম্ভব ব্যাপার। তো যাই হোক, কি আর করবো, ভ্যাকসিনটা দেওয়া হয়ে যাক, তারপর না হয় যাবো নাকি একটু ধীরে সুস্থে, আরও কটা দিন সময় পাওয়া গেল, এই এই হলো ব্যাপার। তো সারাদিনটা এরকমভাবেই কাটালাম, আর কিছু বলার নেই তোমাদেরকে, তো চলো আজ ভিডিওটা এই পর্যন্তই রাখবো, আজকের মতো এখানেই, টাটা বাই বাই।